আমার পরের ভিডিওগুলো নির্বিঘ্নে দেখার জন্য তোমরা লাল রঙের সাবস্ক্রাইব লেখা এইটা দাবিয়ে দেবে, তখন তোমাদের এই ঘন্টার ফটো আসবে, ঘন্টাটা দাবাবে, এখানে অল লেখা আছে সেই অলটা দাবাবে, তাহলে তোমরা নির্বিঘ্নে আমার পরের ভিডিওগুলো দেখতে পারবে, আর এটা ফ্রি অফ কস্ট। বাংলা ব্লগার সাথী চ্যানেলে স্বাগত, কেমন আছো সবাই? আরে আজকে আমার মায়ের জন্মদিন, চলো একটু বসে কথা বলে নি, তোমাদের বলছি পুজো দিয়ে উঠলাম। হ্যাঁ বসলাম, আরে বসারও এখন অবশ্য টাইম নেই, অনেক কাজ। আর আজকে আমার মার জন্মদিন, মা রয়েছে বোনের বাড়ি, তো মা রয়েছে বোনের বাড়ি, সেখানেই বোন জন্মদিন পালন করবে, তাই সেখানে যাব এখন, তাই ফটাফট রেডি হচ্ছি। আরে পায়েস বসিয়েছি দেখো, এই একটু দেখ তো মানে পায়েসটা। আরে আমার হাতের মা ওই সব তিনটে জিনিস মিলিয়ে আমি ওটার নাম কি দিয়েছি বলতো, মানে সুজি, সিমাই আর সাবু, তিনটে দিয়ে একসাথে পায়েস করি, পাতলা হয় পায়েসটা, সাবু বা সিমাই বা সুজি সবসময় দেখবা একটু ভালোভাবে না করলে টাইট হয়ে যায়, বেশি করে দুধ ঘন করে না করলে, আর এটা কি সুন্দর পাতলা থাকে। তো সেই পায়েসটা মা খুব ভালোবাসে খেতে, এর আগের বার আমার কাছে যখন এসেছিল আমি করেছিলাম একদিন, সাবু ছিল ঘরে, আমি বলছি কি করবো, তা ওই তিনটে মিলিয়ে পায়েস করেছিলাম, মার খুব ভালো লেগেছিল, তা সেইটাই করে নিয়ে যাব আমি, তাই জন্য এই দুধ বসিয়ে এসছি। এবার চলো পায়েসটা করে নেব, তা বোনের বাড়ি গিয়ে তোমাদের সব দেখাবো, আমার মার সাথেও পরিচয় করাবো, চলো তাহলে যাওয়া যাক, দেখি এখন দুধটা বসানো আছে, চলো তাহলে রান্নাঘরে যাই। চলো এবার রান্নাঘরে এসে গেছি, রান্নাঘর এই দেখো, আমি ঘি বসিয়েছি, একটু বেশি পরিমাণে ঘি লাগবে কড়ায়, আর এখানে যে দুধ জাল দিতে বললাম মেয়েটাকে, মেয়েকে, তাই সেই দুধ ফুটে উঠেছে, ওর মধ্যে আমি এক মুঠ সুজি, এক মুঠ সাবু দিয়ে দিয়েছি, এটা জাল হচ্ছে। এখানে হাফ লিটারের বেশি দুধ আছে, আর এখানে আমার দেখো ইয়ে হচ্ছে, এবার আমি এর মধ্যে সিমাই দিয়ে দেব, ঘি এর মধ্যে, সিমাইটা একটু সিদ্ধ হতে, ভাজা হতে হতে আমি সুজি দিয়ে দেবো খানিকটা। এবার কম আছে এই সুজি আর সিমাইটা, না সুন্দর করে ভাজবো, সুন্দর গন্ধ বেরোবে, কালারটাও সুন্দর হবে, ততক্ষণ একটু ভালো করে ভাজতে হবে। চলো ভেজে নি, আমি গ্যাসটা অফ করে দিয়েছি, আমার ওই দুধটা সাবু জাল হয়ে গেছে, আমি এর মধ্যে এবার ঢেলে দেবো, এটাই এটা ঢালবো না এটাই এটা ঢালবো, এটাই ওটাই ঢালি না, তাহলে ভালো হবে, আমার গামলাতেই থেকে যাবে পায়েসটা, মাকে মার জন্য একটু নিয়ে যাবো, ঘরেও থাকবে একটু। এবার ভালো করে জাল হবে, আমি আর একটু দুধ এর মধ্যে দিয়ে, মিষ্টি দিয়ে দিই, বেশ খানিকটা চিনি দিতে হবে, গুড় থাকলে তোমরা গুড় দিয়ে করবা, আমি এখানে আর গুড় কোথায় পাবো বলো, একটু তেজপাতা এলাচ দিবা, দিয়ে পাতলা পাতলা থাকতেই অফ করে দিবা, খুব স্বাদ হয়। আমার হয়ে এসেছে, আমি এবার খানিকটা গুঁড়ো দুধ দিয়ে দেবো, এমনিতে বড় চামচের চার চামচ দিলাম, রেডি হয়ে গেছে আমার পায়েস, এবার গ্যাস অফ করে দেব, চলো আমি ব্রেকফাস্ট করিনি, জল খাবার খাইনি, সকালে একটু খেয়ে নি, চলো এই সোফা চেয়ারে একটু বাবু হয়ে না বসলে ভালো লাগে না,
খেয়ে নি, খেয়ে আবার দৌড়াতে হবে ওখানে, তারপরে ওখানে গিয়ে দেখাবো। যা শোনাই, রেডি হয়ে নে বাবা। বসে বসে বাচ্চা কাচ্চারা এত মোবাইল ঘাটে না এখন, আমার যে কি বিরক্ত লাগে কি বলবো। খাটবি না কেন, ঘাট একটা কেমন হয়েছে বলো। ভালো হয়েছে। আচ্ছা পুজো করছিলাম না, টাইম পাইনি, তোর খিদেও পেয়ে গেছিল, তাহলে বানা আমার জন্য বানা। ব্রেড অমলেট বানাতে দিলে এর মধ্যে চিজ আর মিওনিজ কি সস টস দিয়ে যে বানায় সেটা আরো ভালো লাগে। যারা ভালোবাসে চিজ মিওনিজ এর গন্ধ যারা ভালোবাসে, এই দেখো চিজ মিওনিজ কি কি দিয়েছে অমলেট ওর মধ্যে, বেশ সেকে নিয়েছে তাওয়ায়। আমি খেয়ে নি, খেয়ে রেডি হয়ে নি, তারপর ওদের বাড়ি যাবো, ওদের বাড়ি গিয়ে গল্প করবো আবার। বোনের বাড়ি চলে এসেছি, চলো এই যে আমার বোনের ছেলে, বোনের ছেলেকে একটু দেখাই, দেখো বোনের ছেলে এটা আমার, হ্যাঁ এটা আমার বাবা, শোনা দেখেছ। এখন বাচ্চারা অনলাইনে পড়া চলছে অবশ্য, আজকে ওদের ছুটি নেই, চলো আমার মার সাথে এবার পরিচয় করাবো। মুনমুন ফোন করেছিল কিন্তু ওটাই তো যে আমার মা জন্মদিনে দেখো আমার বোনের শাশুড়ি সাজালো মাকে, ফ্যানটা চালা ফ্যান চালা, কোনটা সুইচ, এই তো এবার এত সুন্দর স্বাস্থ্য সাজানো তো দেখছো, এবার খাওয়া দেখবার, যে খাবে কিভাবে সেটা দেখবার, বাচ্চারও অধম। হ্যাঁ দেখো সাজাচ্ছে, আমার বোনের শাশুড়ি সব বের করে করে দিচ্ছে, আমার মেয়ে এনে পড়াচ্ছে। তিন হয়নি আমার, তিন হয়নি এটা না, এরা এরা দেখো বলে
কাকিমা সাজালে মাকে, একটু আসো এবার। এটা দিদি এনেছে, এটা আমি বানিয়েছি, এটা আইসক্রিম, পাপড়, আর একটা নাতি মার তাবু থাকলেই হয়ে যেত, তিন নয়নী। এখন শুধু এই এই চোখটা আর এই চোখটা আছে, এই চোখটা মিসিং, এই চোখটা মিসিং। माँ का बर्थडे है, वो देखो मेरी बहन का बेटा भी गिफ्ट लेके आई है। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू यू। ओ देखो की আছে, খোলো মাটা, সে খোলো পূজা দেবে না, সাইড ওটা দিয়ে আচ্ছা খোলো, দেখো কি আছে। অনেক কি কাজ, অনেক কি, অনেক কি কাজ। আমি নিচে ওটা ধুয়ে, হ্যাঁ এবার ধুয়ে ওটাই ওটাতেই জল ভরে দে, দুন বোতলেই জল খাই, বোতলেই খাই। হাত ধরে আসো, যাও সবাই এবার হাত ধুয়ে আসো, দুনকে একটু পায়েস খাইয়ে দিবি, হাত ধুয়ে আসো। আচ্ছা বসো, এরা একটু হাত দিয়ে পায়েস খাই দিয়ে বসো। আচ্ছা তাহলে একবারে খেয়ে নিতে পারবা, হ্যাঁ যাও। দিদি তো ক্যামেরার সামনেই আসছে না। দেখো মাতাজি কো ভোগ লাগা রে ইয়ে দোনো, দেখো জন্মদিন মে। যা এবার পায়েস খাওয়া, ভোগ লাগানো হয়ে গেছে। বাটিটা তোল বরং, গরম আছে নাকি পায়েস? জল খাও এবার মাতাজি, মাতাজি আমি খাই দেবো। দিদি আমি স্ট্যাচুর মতন বসে থাকি। ওই যে কাকিমা খেতে নেই, এক ঘন্টার জল ভিজে রাখ। ও হ্যাঁ হ্যাঁ জল দিয়ে বস খাওয়া এবার। মাতাজি কো ভোগ লাগালো, জলও খাওয়াবে না দিদিয়া, খাওয়ালো ফুচুত করে জল খেলো, হয়েছে আমি এটা খেয়েছি, না না না
चामच दिए दाओ अच्छा तुले শুকনো লঙ্কা খাবি বিকেল হয়ে গেছে, বোনের ছেলে গাছে জল দিচ্ছে আর আমি ওর সাথে ফালতু কথা গল্প করছি। বিকেল হয়ে গেছে, বোনের ছেলে দেখো গাছে জল দিচ্ছে, ওর সাথে একটু আমি একটু মজার মজার কথা বলছি। সেই জন্য ও গাছে বিকেলে ওই নাকি জল দেয়, তাই বলছে। জল তো দেয় না, সব পাতা টাতা পরিষ্কার করে ভালো করে। তো বিকেলবেলাটা না বোনের এই ব্যালকনির থেকে বাইরেটা দেখতে ভীষণ ভালো লাগে। ওই সামনে একটা পার্ক আছে, ওই পার্কটাতে সব বাচ্চা কাচ্চা আসে। এখন তো অবশ্য এই কোভিডের জন্য এখন ভিড় হয় না, অত বেশি হয় না, কেউ আসে না। কি সুন্দর লাগে দেখতে, বয়স্ক মানুষরা হাঁটা হাঁটা ভালো লাগে, রোদটা পড়ে যায়, ভালো লাগে। দূরে পার্ক রয়েছে, ওখানে সব জমজমাট, পোলাপানরা খেলা করে আর ভালো লাগে সব। বিকেল বেলাটা ব্যালকনি থেকে দেখতে, ফোনের ছেলেকেও ছাড়ে না। তাছাড়া ও বিকেলে একটু খেলতে যেত, নিজে সাইকেল চালাতে যেত। তো যাই হোক, চলো, বিকেল হয়ে গেছে, এখন সন্ধে হবে হবে করছে। এবার মার কেক কাটিং হবে বার্থডের। মার কেক কাটিং হলে তারপরে আমরা বেরিয়ে যাব, রাত হয়ে গেছে যাবে। বেশি রাত করব না আর এখন। দেখেছো বাড়িটা খুব সুন্দর লাগে, সামনের রাস্তাটা ভীষণ ভালো লাগে এই জায়গাটা। মানে বিকেল হলে সারাদিন এত রোদ থাকে এই ব্যালকনিতে, সারাদিন মানে বসা যায় না, দাঁড়ানো যায় না। চলো এবার মেয়ের মার কেক কেটে নি। ওই জন্যই তো আমি এই পাশে চলে আসলাম। মাতাজি কো ভোগ লাগাও,
माता जी को भोग माता जी का भोग खाओ मिटाओ मिटाओ सर बोल भाई 95 × 65 কত হয় কত দিলাও माता जी दिया बुझाओ लगाओ Happy birthday boy Happy birthday to you Happy birthday to you Happy birthday dear amar ma Happy birthday তুমি করবি আর কি হবে মাতাজি কো ভোগ লাগাও তুমি খাও না ফারস্টে তোমারকে খাইয়ে দি এতে গালে হচ্ছে সরকার চলে যাও ভালো তো এখন ধীরে ধীরে সব সবাই তো ঘরেই ছিল এতদিন এখন লকডাউন ধীরে ধীরে খুলছে না তো ওই জন্য এখন রাস্তাঘাটে তাও একটু মানুষজন দেখা যাচ্ছে তাও আমরা অবশ্য তাড়াতাড়ি বেরিয়েছি রাত করিনি সন্ধেটা লেগেছে জাস্ট বেরিয়ে এসেছি হলো মার বার্থডে সেলিব্রেট করলাম খুব ভালো লাগলো এবার বাড়ি যাচ্ছি রাতের খাবার বোন প্যাক করে দিয়েছে নিয়ে ফেরত যাচ্ছি আবার অন্য কোনো ব্লগ নিয়ে আসব যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো কমেন্ট করো